আরে রাতে তুকে কখনো দি আমরা দেখতে পারিনি আপনি ঠিক কথা দিলেন না হ্যাঁ তুকে আমি যে আদর করব রে আদর হ্যাঁ এটি করবে না ভরত এখানে বাবা রাতে ছোট বড় তো কত আদর করেছি কত খেলা খেলেছি হ্যাঁ কত উপরে তলে লাড়িছে তে তুকে আমি আদর করে একটু খেয়ে দেব রে চাই না নে ব্যাপার হলো এই গাছ কেটে কেটে হিরে তাই নাকি ফটো খিদে রয়েছে যে ফোন দানছিস হ্যাঁ আশা তোরা যে ফোন দানে আমাকে আগে খাইয়া দিবি তারপরে নানা নেমে কাল ঝুললে ঠিক আছে আশা আমাকে একটু খাইয়ে দে কিরে কিরে সে লাগায়া তত আমার পন্থা খাইছে খাই অন্য ধুল ধুকু ধুল ধুল লিয়া দেখিল নানা মরে গেছে রে জিলা কামড় দিছে রে নানার জি উঠে নাই রে নাই নানার জি নানার জি নিজাই না লাভাইতে সালা তুই এখন কি করলি রে তুই মরিস না এখনো আমি মারা যাও মনে করতো আমি কি করবো ফান্তা মেয়ে দেখ যেখানে কাম বাকি আছে ওদের কাম কি শেষ কর আচ্ছা আর আমি আচ্ছা মারিয়ে নেবো আচ্ছা বসাই
আমার ছয় ছেলেকে তুমি সাজিয়ে নিয়েছো হ্যাঁ নমস্কার শানেকা যাও আমি যাব দক্ষিণ শহরে মানুষ করতে আমার ছয় ছেলেকে তুমি সাজিয়ে নিয়েছো হ্যাঁ শানেকা ঠিক আছে শানেকা শানেকা এদিকে এসো কোথায় মাল্লা মাঝি হ্যাঁ আসি আমরা রেডি মাল্লা মাঝি বলেন আমি মনে মনে ঠিক করেছি আমার ছয় ছেলে নিয়ে তুমি নিজেই যাবে দক্ষিণ শহরে বানিশ করতে বাবা তোমরা পারবে না যাও মাল্লা মাঝি তোমরা নিজেই যাবে সেই বানিশ করতে আচ্ছা পিতার কাছে যাইয়া ছয় ছেলে বিদায় বিদায়
আমার ছয় ছেলে নেই এবার কারণ তো তোমরাই যাবে বালিশ করতে কেমন আচ্ছা এসো বাবা মাল্লা বাজি আমার ছয় ছেলে নেই দেখে শুনে বানিয়ে যাবে কেমন আচ্ছা দেখ আসি বাবা আমরা আসি চলো শানেকা এই যে ছোট ভাই গান দিয়া বয়া হলে Thank you.
সদাগর বালিশ করতে ও গো সদাগর বলো আমার পূজার কথা ভুলে গেছো পূজা হ্যাঁ আমি তো বলেছি পূজা তো তোর কথা তোমাকে এক ফোঁটা সিঁদুরও দেওয়া যাবে না ও গো সদাগর তা বললে যে হবে না না আরে কখনোই তোমাকে পূজা দেব না তুমি যতই ছলনা করলাম না আমাকে পূজা যে দিতেই হবে আরে যা যা ও গো সদাগর আমাকে যদি পূজা না দাও তাহলে তুমি কি করবে তাহলে আমার কবরকে ডেকে আমার পূজা আদায় করে দেবো কবর হ্যাঁ ঠিক আছে ডাকো ডাকো তোমার পাবনকে শরণ করব বাবা কবর এই চার ছদাগর যাচ্ছে দক্ষিণ সঙ্গে বাণিজ্য করতে তার সঙ্গে যুদ্ধ করে আমার বাকি পুজো আদায় করে দেবে কেমন আমি তাই করছি মা We'll be right back.
বলো কোথায় চলেছ? আমি তো বলেছি আমি চলেছি বানিশ করতে। আমার বাকি পুজো দিয়ে যাও। পূজা? আমি তো তোমাকে সবসময় বলতে আছি, পূজা তো দূরের কথা, তুমি আমার হস থেকে এক ফোঁটা সিঁদুরও পাবে না। ও যাচ্ছ না বল, বলো তুমি আমারও ভুল করছ কেন? দেখো আমাকে পুজো দিয়ে দাও না। তুমি যতই ছড়া কেনা করো না, আমি তোমাকে কখনোই পূজা দেবো না। তাহলে আমার ওই পবনকে দেখেই আমি তোমার ওই পুজো আদায় করে নেবো। পবন? হ্যাঁ। সে আবার কেমন? সে দেখলেই বুঝতে পারবে সে কেমন। ঠিক আছে, দেখি তোমার পবনকে, দেখো সে তোমার ওই পবনকে। Thank you.
We'll be right back.